আমাদের এলাকাটা সম্পূর্ণ ডিয়ারির উপর নির্ভর। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। আজকে আবার একটি গরুর খামারের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করছি এই ধরনের প্রতিবেদন আপনাদের মধ্যে তুলে ধরতে পেরে আমি নিজে খুশি হতে পেরেছি, কারণ এই ধরনের প্রতিবেদন খুব কম সংখ্যক ইউটিউব বা এই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে দেখা যায়। আজকের ভিডিওতে আমার বন্ধু খামার করেছে, আর আমার বন্ধুর চিত্রই আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। একজন বন্ধু আরেকজন বন্ধুকে কী কথোপকথন করে সেটা বাস্তব চিত্র তুলে ধরছি আপনাদের মধ্যে। আশা করছি এই প্রতিবেদন দেখে আপনার মনের মধ্যে এই গরু ফার্মিং নিয়ে নতুন কিছু তৈরি হবে, বা এর পরেও আপনি আরও এগিয়ে আসতে পারবেন এই ধরনের খামারের ক্ষেত্রে। আশা করছি এই ধরনের প্রতিবেদন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ফেসবুক পেজকে। চলুন আজকের ভিডিও আমরা নীলাদ্রি সরকার। প্রথমত আমার খুব কাছের বন্ধু, একসঙ্গে স্কুল লাইফ শেষ করেছি, তার ফার্মে দাঁড়িয়ে রয়েছি বন্ধু। এখন বর্তমানে একটা ব্যবসার পাশাপাশি শুরু করেছে গরুর খামার। কতদিন শুরু করেছি সেটা? মোটামুটি স্টার্টিং 3 বছর। 3 বছর এখন ফার্ম দেখে আমি বুঝতে পারছি যে মোটামুটি 20-25টা গরু রয়েছে। কতগুলো গরু আছে? ওই টোটালে ছোটো বড়ো দিয়ে 23টা। 23টা এখন দুধ দিচ্ছে কতগুলো? এখন এই মুহূর্তে দুধ দিচ্ছে 6টা, বাচ্চা দিয়েছে 3 দিন আগে একটা, টোটালে 7টা। তার মধ্যে কিছু প্রেগনেন্সি আছে, কিছু ছাড়া পড়ে যাবে, আবার নতুন করে বাচ্চা দেবে পরপর। টোটাল দুধ কতগুলো দিচ্ছে এখন এই মুহূর্তে? 7টাই দিচ্ছে। 7টা গড় অ্যাভারেজ দুধ কত আসছে? এভারেজ মোটামুটি 100 কিলো থাকে নর্মালি, মানে 1 কুইন্টাল। হ্যাঁ, ওপরে হলে দেখা যাচ্ছে 120 কিলো, 130 কিলো, 140 কিলো। এখন বর্তমানে কী রেটে দুধ বিক্রি করছিস? 2023-এর রেটটা আমাদের এখন মোটামুটি 37 টাকা রেট চলছে। 37 টাকা এক একটা গরু রেগুলার কত টাকা খাচ্ছে? যেগুলো দুধ দেয় মোটামুটি 250-300 মধ্যে খায়। এবার আমরা খাওয়ারটা দিই দুধের পরিমাণ হিসাবে, মোটামুটি এভারেজ যদি যেগুলো দুধের উপরে দুধ দেয় এভারেজ, তাহলে মোটামুটি এগুলো 250 টাকা খাবে, যদি একটু কম দেয় তাহলে 200 টাকার মধ্যে খাবে। কী কী জাত নিয়ে শুরু করেছিল এবং এখন কী কী জাত? জাত বলতে বাড়ির প্রথমে সাইবাল ছিল, ওটা 13 মিয়ানের গরু, বাড়িরই বাচ্চা, ওর থেকেই শুরু। ওর থেকেই শুরু? এরপরে কিছু অন্য কিছু? এরপরে আস্তে আস্তে যেমন সাইবাল কিছু নিয়েছি, কিছু জার্সি নিয়েছি, কিছু হলস্টেন নিয়েছি। এই যে যারা কমার্শিয়ালি ফার্ম আর যারা লোকাল, আমাদের যে আমাদের তো ফুলিয়াতে বাড়ি বা ফুলিয়ার আশপাশেই সব যারা ফার্ম শুরু করেছে 10-12টা দিয়ে, তো এরা সবই দুধের কারণেই ফার্ম তৈরি করে। আর আমাদের ফুলিয়াটা দুধ, ক্রিম এবং ঘিয়ের জন্য বিখ্যাত। তো আমরা কমার্শিয়ালি যখনই ফার্ম করি আমরা কিছু কিছু দিক আমরা ফলো করি, যেমন আমাদের অগাধ ঘাস আছে, যেমন আমরা অগাধ ঘাস খাওয়াতে পারছি, বিচুলি খাওয়াতে পারছি, সেই ক্ষেত্রে আমাদের অনেক কস্টিং বেঁচে যায়। যাদের এই ধরনের খাওয়া মানে খাওয়ার দেওয়ার মতো পরিস্থিতি নেই, তারা কি খামার করতে পারবে? হ্যাঁ, কেন পারবে না, তাদের মানে অন্য ফুডের উপর নির্ভর করতে হবে, দানা জাতীয় খাবার। তারপরে সাইলেজ রয়েছে, সাইলেজ রয়েছে, সাইলেজ দানায় দিয়ে তারা চালাবে, তাদের খরচাটা একটু বেশি হবে। বেশি হবে তো, যেমন কথা দিয়ে বলছি 250 হচ্ছে, আমাদের যদি 250 হয় যারা সাইলেজ খাওয়াবে তাদের মোটামুটি 300 টাকা পড়ে যাবে, 350-300 পড়ে যাবে। 300 তাদের দিকেও দেখা গেলো, আমাদের এখানে দুধের দাম 37 টাকা, তাদের কাছে মানে তাদের ওখানে দেখা গেলো 45 টাকা, 50 টাকা, এটাই পার্থক্য হবে। মানে যেমন উদাহরণ এখান থেকে দেওয়া যায়, যদি কলকাতার দিকে মোটামুটি 45 টাকা দুধের লিটার, বেশি ছাড়া কম হবে না। এই যে কমার্শিয়ালি ফার্ম যারা করবে, দেখা গেলো তোর এখানে কিছু কিছু ব্রিড দ্বারা কোনো যে খামার করতে ইচ্ছুক, তোর এখানে কিছু ব্রিড কিছু কিছু যদি পছন্দ করে, কমার্শিয়ালি কি তারা কি ফার্ম করার চিন্তাভাবনা যদি করে থাকে তাহলে কি তোর এখান থেকে কিনতে পারবে? এই মুহূর্তে পারবে না, আগামীতে পারবে, মানে এখন কিছু ফার্ম বাড়ানোর চিন্তা? হ্যাঁ, মানে অলরেডি বেড়ে গেছে, মোটামুটি আর মাস দুয়েক বাদের থেকে আমি ছাড়বো, মানে মাস দুয়েক পর থেকে ছাড়া শুরু করবো। কী ধরনের গরু সেল করিস বা কীরকম বয়সের? আমি একটা হচ্ছে যদি এটা বাচ্চা হয় মোটামুটি দুধ ছাড়বে 9 মাস বয়স হবে, 9 মাস 10 মাস সেই সময় ছেড়ে দিই। আর বকন বাচ্চার ক্ষেত্রে মোটামুটি
আমাদের খাটালে যে বকনগুলো থাকে 18 মাসের মধ্যে প্রেগন্যান্সি হয়ে যায়। প্রেগন্যান্ট হলে আর প্রেগন্যান্ট হওয়ার আগেও ছাড়ি, আবার দেখা যাচ্ছে প্রেগন্যান্ট হয়ে বাচ্চা দেবে এক মাস পরে, সেই সময় বিক্রি করি, আবার দেখা যাচ্ছে বাচ্চা দেওয়া অবস্থায় দুধ দেখেও বিক্রি হয়। দুধ দেখেও বিক্রি হয়, মানে বাছুর সহ বিক্রি করে, মানে কিরকম রেটের মধ্যে থাকে যেগুলো? এগুলো রেট বলা মুশকিল, মানে কোয়ালিটি হিসাবে রেট হবে। কোয়ালিটি যেমন বড় যে হলস্টেইনগুলো আছে ওইগুলো মোটামুটি যেগুলো দুধ বেশি হয় 24 কিলো 25 কিলো ওইটার রেট মোটামুটি 90 থেকে 1 লাখের মধ্যে আছে। 90 থেকে 1 লাখের মধ্যে যারা খামার শুরু করবে চিন্তা ভাবনা করছে তারা যদি তোর সঙ্গে যোগাযোগ করে, তোর নাম্বার তো আমি দিয়ে দিচ্ছি, তাদেরকে কী পরামর্শ দিবি? এবং যদি একটু অন ক্যামেরা পরামর্শ দিস যে আপনারা এগিয়ে আসেন, কতটা জমি একটা গরুর জন্য, কতটা জমির ঘাস লাগবে, কতটা তাদের খাবার প্রিপারেশান নিতে হবে, যদি একটু বলে দিস। এবার যদি মোটামুটি কেউ 5টা নিয়ে যদি খামার শুরু করে, মিনিমাম তার ন্যূনতম পক্ষে 10 কাঠা জায়গার দরকার হবে, কম করে খামারের জায়গা। এবার ঘর বাদে সে যদি মাটিতে বাঁধতে পারে গরুটা, মানে প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি হবে, তারপরে অন্যান্য সমস্যাগুলো ভালো থাকবে, দেহের যে অনেক সময় কী হয় পাকার উপরে দাঁড়িয়ে থাকলে পায়ের অনেক রকম প্রবলেম হয়, ঠিক আছে? যে অনেকে অনেকে এখন আমি অনেক ফার্মে গেছি, এর মধ্যে একটা কথা বলে নিই, অনেক ফার্মে আমি গেছি যেখানে ম্যাট বা ম্যাটটা সেগুলো বাইরে হয়, আমাদের এখানে তখন প্রচলিত হয়নি, মানে আমাদের এখানে ভালো ম্যাট পাওয়া যায় না, আমাদের ঘরে ঘরে খামার, সেই ক্ষেত্রে এখনো সেভাবে প্রচলিত হয়নি। আমরা সেই সনাতনী পদ্ধতি ব্যবহার করে আসছি, মাটি, কেউ ইট বা কেউ সান। খামারটা আপনি দেখাশোনা করেন? আমি দেখাশোনা। কতগুলো গরু আছে টোটাল? 22টা। এই যে আমরা বাছুরের সেক্টরে রয়েছি, এই বাছুর কতগুলো আছে আপনাদের এখানে? বাছুর আছে 6টা। কি এজ আছে বাছুরগুলো? বয়স কত আছে? বয়স হচ্ছে 3 মাস 4 মাস। 3 মাস 4 মাস। এর মারা অলরেডি দুধ দিচ্ছে, আর কতদিন দুধ দেবে? মানে এই বাছুরটার মা, এই বাছুরটার মা এখনো হচ্ছে মাস চারেক দুধ দেবে। মোটামুটি এই বাছুরগুলো একটা দিনে কত টাকা খাওয়া যায়? একটা বাছুর ছোলা ভাঙা ভুষি খাই, খোল খাই, খোল দু রকমের খোল খাই। কাকা এই যে 3টে গরু দেখতে পাচ্ছি একই রকম দেখতে, কি 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 জাতের? এরা হলস্টেইন। কিরকম দুধ দেয়? 22 কিলো 23 কিলো দেয়। গড় অ্যাভারেজ 3টেই, মানে 18 টু 22-এর মধ্যে থাকে। রেগুলার কতটা খায়, কত টাকা খায়? রেগুলার 150 টাকা ধরে নাও। কত কেজি খাবার খায় এক একটা? মোটামুটি 15 কেজি। 15 কেজি। তো দেখাশোনা আপনি একা একা করেন না আরেকজন আছে? একলাই করি। একলাই করেন? ঘাসটা অন্য লোকে কেটে নিয়ে আসে। আপনি এই শুধু ফার্মটা দেখাশোনা করেন, খাবারটা বাদ দেন। একটু আরও কিছু রয়েছে দেখছি, এগুলো কি? এগুলো আপনার ফার্মেরই বাছুর? হ্যাঁ, ফার্মেরই বাছুর। এরা এখন প্রেগনেন্ট না? এরা কোনো মানে বাচ্চা দেবে? সব দেবে, প্রেগনেন্ট। এই পাশে দেখতে পাচ্ছি এইটা কি জাতের রয়েছে? এইটা এটা হচ্ছে জার্সি। জার্সি? জার্সি। জার্সি? জার্সির ক্রস। জার্সির ক্রস, ক্রসেও আছে। এটা কি জাত রয়েছে? এটা যেটা শুয়ে রয়েছে এটা হচ্ছে, এগুলো হচ্ছে জার্সির ক্রসই। এগুলো এটা কি সাহেবাল? হ্যাঁ, এটা সাহেবাল। এরা কিরকম দুধ দেয়? এরা হচ্ছে 15 কিলো 18 কিলো এরকম দুধ দেয়। মানে খাবারটা ডিপেন্ডের উপর দুধ? এই যে খামারটা আপনি দেখাশোনা করছেন, এই খাবার মেনটেন, এগুলো কি আপনার যে ফার্মের মালিক সে কি আপনাকে বলে দেয় যে আজকে এই ধরনের খাবার দিতে হবে, এত কেজি খাবার দিতে হবে? সেটা বলে দেয়। যেটা দুধ বেশি দিচ্ছে সেটার খাবার অন্যরকম দিতে হবে, এগুলো বলে দেয়? বলে দেয়। মোটামুটি এই ধরনের গরু
কতগুলো আছে খামারে দুধ দেন? এখন বর্তমান আছে 9টা আছে। মানে এই যে সাহেবাল বা যে জার্সি ও দিয়ে মোট 9টা 10টা আছে। 9টা 10টা দুধ দিচ্ছে। হ্যাঁ দুধ দিচ্ছে। রেগুলার কত লিটার দুধ হয়? রেগুলার আগে আছে 1 কুইন্টাল 20 কিলো হতো, এখন একটু কম হয়ে গেছে মানে 90 কিলো হয়। মানে এখন সব প্রেগন্যান্ট রয়েছে, দুধ দেবে মানে বাচ্চা দেবে কিছুদিনের মধ্যে আবার দুধ চালু হবে। মোটামুটি এই যে রেগুলার 1 কুইন্টাল 20 কেজি দুধ হচ্ছে সবই তো ঘোষে নিয়ে যায়। হ্যাঁ ঘোষে নিয়ে যায়। তার মধ্যে 2-5 কিলো হয়তো বাড়িতে রাখে। এখানে দেখছি একটা বাছুরের সেক্টর রয়েছে, এই বাছুরগুলোর বয়স কীরকম? চলেন চলে গিয়ে চলে। এগুলো হচ্ছে 4-5 মাস। 4-5 মাস এগুলো কি কি জাতের রয়েছে? এসব হলস্টাইন আছে, হলস্টাইন জার্সি। হলস্টাইন জার্সি। এখানে সবগুলো মেয়ে বাচ্চা? এখানে মেয়ে বাচ্চা আছে দুটো, একটা একটা। আর এগুলো সবই পুরুষ? হ্যাঁ এগুলো সব পুরুষ। মোটামুটি পুরুষ যেগুলো রয়েছে ওগুলো কত বয়স হলে আপনারা সেল করেন? ওগুলো দেখা যাচ্ছে যে মোটামুটি 3-4 বছর হলে পরে সেল করে দিই। 4-5 বছর হলে সেল করে দেন? তার আগেও হয়তো সেল হয়ে যায়। তার আগেও সেল হয়ে যায়। আমাদের এলাকাটা সম্পূর্ণ ডিয়ারির উপর নির্ভর। কাকা আপনারও তো এখানে বাড়ি, আমার এলাকাতেই বাড়ি। আমাদের এলাকাটা পুরো একেবারে ডিয়ারির উপর নির্ভর। সবাই মানে সারা ওয়েস্ট বেঙ্গল জানে যে নদিয়া জেলার ফুলিয়াটা পুরো ডিয়ারির উপর নির্ভর। আর এই যে আমরা সবসময় গরু পালন করি, আমরা সবসময় দুধের দিকটাই ফলো করি। আমরা দুধের দিকে ফলো করি। এই যে আপনি যে খামারটার দেখাশোনা করেন, সব কিছুই মেনটেন করেন, সেটাও তো দুধের জন্যই। হ্যাঁ সেটা দুধের জন্য। মোটামুটি আপনি বললেন যে 18-20 কেজি গড় অ্যাভারেজ দুধ হয়। মোটামুটি এই গরুগুলোর দাম কীরকম হয়? বড় একটা দুধ দেওয়া গরুগুলো এগুলোর দাম আছে, এগুলো আছে 80,000, 90,000, 1,00,000 টাকাও আছে, আবার 50,000 আছে, 30,000 আছে। মানে গরুর উপর নির্ভর? গরুর উপর নির্ভর। এই ফার্মে আমি যে ফার্মে এখন শুট করছি সেখানে মোটামুটি 80,000-90,000 টাকার গরু আছে। 1,00,000 টাকার গরু আছে? 1,00,000 টাকার গরু আছে। অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ আমরা ডেয়ারি ফার্মই বলতে পারি। মোটামুটি 5টা গরুর জন্য 10 কাঠা জায়গা থাকলে কী হবে, যে এইখানটায় গরু থাকবে, এবার সেই একটা ঘরের যে জায়গাটা থাকলো আর যে এক্সট্রা জায়গা থাকবে সেই এক্সট্রা জায়গায় একটা ব্যারিকেড থাকবে যাতে গরুগুলো ছুটে বাইরে না যেতে পারে। এবার সেখানটায় মাটিতে একটু দূরত্ব বজায় রেখে সেই গরুগুলো রেস্ট করবে, এবার খাওয়ার টাইমটা সে ঘরের মধ্যে খাবে আর বাদ বাকি বাইরের টাইমে রেস্ট করবে, একটু রেস্ট করবে, রেস্ট করবে। তাহলে কী হয় মানে দেহের যে অন্যান্য যে রোগের যে ব্যাপারগুলো থাকে সেগুলো অনেকটা কম হয়। কারণ আমারই নিজের একটা প্র্যাকটিক্যালে দেখা, আমাদের যেটা 13 বিয়ের একটা গরু আছে ওটা মাঝে একভাবে দাঁড়িয়ে থাকতে পারতো না, মানে খুব নড়াচড়া করতো। তা আমি অনেকজনের সাথে আলোচনা করলাম, দিয়ে আমার সাথে এক সার্জেনের যোগাযোগ হয়, সে বললো গরুটাকে মোটামুটি যতটা পারো কন্টিনিউ 3 মাস মাটিতে বেঁধে রাখো একভাবে। তো তারপরে আমি এটা করার পর থেকে আমি একটু সুফল পেয়েছি। ওই জন্য আমি মোটামুটি বৃষ্টি যদি না হয় মাটিতে পাততে গেলে তো কাদার একটা ব্যাপার থাকে, শুকনো ওয়েদার থাকলে মোটামুটি আমরা 10টার মধ্যে গরু মাটিতে বেঁধে দিই, আবার সন্ধ্যা 6টার সময় ঘরে ঢুকেই খেতে দিই। সিস্টেম গরু পুষতে গেলে মাটিতে পাততে পারলে ভালো হয়, কিন্তু যাদের জায়গা নেই তাদের ব্যাপারটা আলাদা, তারা ভেতরেই করবে। এবার রোগবাগের দিকে আসি, কী কী রোগ অ্যাকচুয়ালি খামারে করতে হয়, ভ্যাকসিন কী কী করতে হয়? রোগ বলতে গেলে মোটামুটি সাইবালের রোগটা কম ধরতে গেলে নেই বললেই চলে। হলস্টাইন জার্সিদের রোগের একটা এখন যেটা বড় সমস্যা দেখা যাচ্ছে মাসকাইটিস রোগ, বাটের প্রবলেম, একটা বাটের থেকে বড় প্রবলেম, এটা সব থেকে বড় সমস্যা। এই সমস্যাটা যদি না হয় তাহলে কোনো প্রবলেম নেই। আর যেসবগুলো ভ্যাকসিন করতে হয়, মাসকাইটিসের জন্য তো কোনো ভ্যাকসিন হয় না, এটা এমনি কি ভ্যাকসিন করতে হয়? অ্যাকচুয়ালি এসব রোগ ফোগের জন্য যে ভ্যাকসিনগুলো হয় ওই ভ্যাকসিনগুলো করতে হয়। হ্যাঁ যারা কমার্শিয়ালি করবে তারা সবই জেনে নেবে। হ্যাঁ সে তো অবশ্যই, তার তো খামার দেখাশোনার জন্য একটা ডাক্তারবাবু থাকবেই, সে পরামর্শ অবশ্যই দেবে। আমার এখানে ঠিকানা বলতে আমাদের বাড়ি বোয়ালিয়া বাজার, কানাড়া ব্যাংকের থেকে কিছুটা পাশেই,
বাজারের উপরেই বাড়ি খাটালটা গ্রামের মধ্যে এখানে আসার ব্যবস্থা বলতে যদি কেউ ফুলিয়া হয়ে আসে ফুলিয়া স্টেশন থেকে টেকার অথবা অটোতে এসে বোয়ালিয়া বাজারে নামতে হবে আর যদি কেউ বাতকুলা হয়ে আসে বাতকুলা স্টেশন থেকে একই সেম টেকার অথবা অটোই বোয়ালিয়া বাজার বোয়ালিয়া বাজারে আমাদের বাড়ি ওখানেই দোকান ওইখান থেকে মানে ফার্মটা একটু ভেতরে